গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাধাকৃষ্ণপুর থানার পুলিশ উদয়পুরের সোনামুড়া চৌভনি এলাকায় হানা দিয়ে নেশা সামগ্রী সহ দুই যুবককে আটক করেছে। এদিন গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া চৌভনি এলাকার বাসিন্দা সুরজ মিয়া চৌধুরীর বাড়িতে প্রথমে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে 260 কৌটা তথা 5 গ্রাম নেশা জাতীয় হেরোইন উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময়ে গ্রেপ্তার করা হয় সুরজ মিয়া চৌধুরীকে। এরপর এদিন রাতে রাধাকৃষ্ণপুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে উদয়পুর মধ্যপাড়া থেকে রাজীব সোম নামে এক যুবককে আটক করে। ধৃত দুজনেই একসঙ্গে ব্যবসা করে বলে জানিয়েছে পুলিশ। 5 কোটি আমরা একটি গোপন সূত্রের ভিত্তিতে একটি অভিযান চালাই, অভিযান। তো এই অভিযানে আমরা দুজন লোককে আটক করেছি, তারপরে অ্যারেস্টও করেছি এবং তল্লাশি চালিয়ে আমরা 260টি পট্টা, যে পট্টা বলা হয় এখানে ভাষায়, পট্টা পেয়েছি, যার পরিমাণ 5 গ্রাম থেকে বেশি আছে। তো তারপর আমরা অ্যারেস্ট করেছি ওই দুজন। এগুলো কি ড্রাগস জাতীয় কিছু? এগুলো ড্রাগসই, হিরোইন। যাদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন স্যার, মূলত তাদের নামগুলি কি ছিল স্যার? তাদের একজনের নাম সুরজ মিয়া চৌধুরী, আরেকজনের নাম আপনার রাজীব সোম। আপনাদের অভিযানটা স্যার কোথায় ছিল আজকে? আমাদের অভিযান ছিল সোনামুড়া, একজনের বাড়ি সোনামুড়া, একজনের বাড়ি আপনার এই মধ্যপাড়া।